ভাই খিদে খিদে পাচ্ছে। আমাকে খেয়ে নে। জোকস অ্যাপার্ট, কি খাবি বল? ফালতু কথা চাই, আমার না মোমো খাওয়ার খুব ক্রেভিংস হচ্ছে। ঠিক আছে চল মোমোই খাই আজকে। জানিস তো আমাদের এখানে ডেনজং কিচেন খুলেছে, ওটা খুব বিখ্যাত এখানে, ওখান থেকেই ট্রাই করা যাবে আজকে। হ্যাঁ সেটাই ভালো, চলো ওখান থেকেই অর্ডার দিই। যারা আমাদের চেনো না, আমার নাম ইউবরাজ। আমার নাম রনি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাতেলা ব্রাদার্স। এ ফিউ মোমেন্টস লেটার, চলো দেখি কেমন খেতে লাগে চিকেন কোথি। ফার্স্ট টেস্টে মনে হচ্ছে মোটামুটি, নুনটা একটু হালকা বেশি লাগে আমার, একটু দেখে নিই কতটা সফট এটা। দেখো প্রচুর সফট, জুসেস গুলো একদম বেরিয়ে আসছে, দেখছো কতটা সফট। এর মধ্যে চিকেন আছে, চিকেনের মিন্সড চিকেন, গার্লিক, নুনটা প্রচন্ড বেশি, একদম কিচেন এটা এক্সপেক্ট করিনি তোমাদের থেকে, নুন সত্যি বেশি, আরো ইম্প্রুভ করা দরকার চিকেন। সবটা খেয়ে দেখি আবার স্যুপটা। ভাই আমি ইন জেনারেল বলছি, স্যুপটার একদমই কোনো টেস্ট নেই, টেস্টলেস, এটা এক্সপেক্টই করা যায় না, পুরো জল মনে হচ্ছে খেয়ে, কোনো টেস্ট নেই। যে একটা স্যুপের অথেন্টিক টেস্ট হয় এই টেস্টই কোনো পাওয়া যাচ্ছে না, একদম টেস্টলেস লাগছে। চিকেন কোথায় তো ডিসঅ্যাপয়েন্টেড ছিল, চলো এবার দেখে নিই চিকেন স্টিম মোডটা কেমন করেছে। দেখতে পাচ্ছ চিকেন স্টিম মোড, উপর থেকে দেখে তো ভালোই লাগছে, গ্যাস জুস বেরিয়ে আসছে। নাম বুঝে কিন্তু সেরকম লাগলো না আমার, এটা তো নুনটা বেশি, এমনি ঠিক আছে না। এটা হলো চিকেন থুপকা, চলো দেখা যাক আনবক্সিং কেমন লাগে। চলো তাহলে খেয়ে দেখা যাক চিকেন থুপকা কেমন লাগে। ফার্স্ট টেস্টে নট ব্যাড আমি বলি, মোটামুটি ভালোই লাগছে খেতে। সল্টি নয়? না এটা সল্টি না, একটা অথেন্টিসিটি ব্যাপার আছে থুপকা, যেরকম হয় অ্যাকচুয়ালি সেরকমই লাগছে খেতে আমার। কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট যেটা লাগছে আমার, এটাতে ডাল ডালি করা আছে। আগে দুটো যেটা খেলাম চিকেন মোমো আর চিকেন কথে, ওটা কি ডালডা দিয়ে করা ছিল, ডালডাটা যদি অ্যাভয়েড করা হয় খুব বেটার, ডালডা দিয়ে রান্নাই করলে ভালো লাগে না, ডালডা খুব স্টিকি স্টিকি হয়ে যায়, শরীরের পক্ষেও ভালো না। পাবে চলো বন্ধুরা আজকের ফাইনাল রিভিউটা করে নিই, কেমন লাগলো ডেনজং কিচেন আমাদের। ফার্স্ট অফ অল বলি যে ডেনজং কিচেনে যে খাবারগুলো খেলাম, চিকেন পোথে বলো চিকেন স্টিম মোমো বলো, সবই ওরা এত নুন দিয়েছে, এই নুন দেওয়ার জাস্টিফাইড না, নুনটা কোনো মোমো
মো এক ভেন্ডার যারা তারা নুন দেয় না, ছোট ছোট যারা মো ভেন্ডার ওরলি নুন ডালটাটা ইউজ করে, হ্যাঁ ওরা ডালটা ইউজ করে, ডালটা দেওয়াটাই সব এক্সপেক্টেড, সেটা ঠিক, কিন্তু কি করবি আমরা কোনো কিন্তু এটা এক্সপোজ ভিডিও করার জন্য করিনি, এটা আমার নিজের ট্রাই আউট করার জন্যে, আর তোমাদেরকে প্র্যাকটিক্যাল যেটা হয়েছে সেটা তোমাদের রিভিউ দেওয়ার জন্যই আমার রিভিউটা করছি। আর রনি তোর টিউরিয়ান খেতে ইচ্ছা করেছিল বললি, তো টিবেটিয়ান আজকে তোর ফলস হয়ে গেল, কিন্তু কী করো বল, এটা সত্যি হ্যাঁ ঠিক আছে, তো আসবেই। আর বন্ধুরা তোমরা ট্রাই করো দেখতে পারো, দেশের পিছনে এই ব্রাঞ্চটা রেস্টুরেন্টের ব্রাঞ্চটা কেমন লাগে তোমাদের, এক্সপেক্ট করা যায় লকডাউনের পরে ইম্প্রুভ করবে ওরা প্র্যাকটিক্যালি, ট্রাই করে কমেন্টসে লিখো, তোমরা ট্রাই করে দেখো কমেন্টসে আমাকে জানিও কেমন লাগে তোমাদের ডেজার কিচেন, আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, টাটা।